বাংলায় একটা কথা আছে, যে রাঁধতে জানে সে নাকি চুলো বাঁধতে জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একদম ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমি আমার কিচেন কিভাবে রেনোভেশন করলাম সেই ভিডিও। আমাদের ঘর বিল্ড হয়েছে 1930-তে। তো আমাদের কিচেনটা প্রায় অনেকটাই পুরনো ছিল, মানে প্রায় 60s 70s-এর কিচেন যেরকম হয় সেই টাইপের ছিল। তো আমাদের প্ল্যান ছিল, আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল যে আমরা কিচেন এই সামারে রেনোভেশন করব কোনো প্রফেশনাল মানুষকে দিয়ে। কিন্তু আমরা তো আর তখন জানতাম না যে লকডাউন হবে, ভাইরাস এটা শুরু হবে, এইসব কারণে পরে ডিসাইড করলাম। আমি সাহস করে আমার হাজব্যান্ডকে বললাম, আচ্ছা এই কাজটা কেন আমি করি না, আমি একটু ট্রাই করি যে আমি এটা করতে পারি নাকি। কারণ এর আগেও কিন্তু আমি আমার ঘরের টুকিটাকি কিছু কাজ করেছি, মানে পেইন্টিংয়ের কাজ। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাহিরের দেশে কিন্তু সব মানুষ নিজেদের কাজ নিজেরা করতেই পছন্দ করে, মানে DIY জব যেটা সেটা। তো আমিও আল্লাহর নাম নিয়ে কাজে নেমে পড়লাম। তো একদিন, যাই হোক, আমি প্ল্যান করছিলাম কিছুদিন ধরে, আচ্ছা দেখি আমি ট্রাই করি কাজটা আমি করতে পারি নাকি। তারপর আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার করলাম, এগুলো আসলো, এরপর আমি কাজটা শুরু করেছি। তো আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলছি যে আমি কি কি জিনিস নিয়েছি কাজটা করার জন্য। আমি প্রথমে নিয়েছি হচ্ছে প্রাইমার, মানে ওয়াল বলেন বা সিলিংয়ে বলেন যে প্রাইমার দিতে হয় সেটা। তারপরে পেইন্ট, মানে আমি এখানে সব হোয়াইট অথবা গ্রে কালার ইউজ করছি। তারপর টাইলসের পেইন্ট, টাইলসের পেইন্টের কথা শুনে অনেকে হয়তো বা অবাক হবেন, টাইলসেরও কিন্তু পেইন্ট আছে, মানে টাইলস পেইন্ট করা যায়, এটা আমি আগে জানতাম না। অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন আমিও কোত্থেকে জেনেছি, কোত্থেকে শিখেছি, ইউটিউব থেকে। আমি অনেক ভিডিও দেখে অনেক রিসার্চ করেছি নিজে নিজে, তারপর দেখলাম যে টাইলসও পেইন্ট করা যায়। তো আমি টাইলসের জন্য পেইন্ট কিনলাম। তারপরে কিনেছি কন্ট্যাক্ট পেপার, মানে এটা হচ্ছে সেলফ অ্যাডিসিভ, পিছনে গ্লু টাইপের লাগানো থাকে, আর এটা আপনারা যে কোনো হার্ড সারফেসের উপর লাগিয়ে দিতে পারেন। তো আমি ভাবলাম আমার ক্যাবিনেটগুলো, তারপর আমার কাউন্টার টপে আমি যদি এই কন্ট্যাক্ট পেপারগুলো দেই তাহলে মানে একদম সুন্দর হয়ে যাচ্ছে, আর খুব কম খরচেই সুন্দর হচ্ছে, আর এমন না যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কাজটা যদি ঠিক মতো করা যায় জিনিসগুলো প্রায় 5-6 বছরও লাস্ট করতে পারে, এমনকি যতদিন আপনি নিজে থেকে ইচ্ছে করে এগুলো তুলছেন না ততদিন পর্যন্ত এগুলো থাকবে, ভালো থাকবে ঠিক মতো ইউজ করলে। তো আপনারা দেখছিলেন আমি কাজটা কীভাবে করছিলাম। প্রথমে আমি কিন্তু আগে স্যান্ড ডাউন করেছি, ওইসবগুলো আমি ভিডিওতে রাখিনি, তারপরে রং করেছি। ডোরের মধ্যে আগে প্রাইমার ইউজ করতে হয়েছে, কারণ ডোরের রংটা একদম খুব খারাপ হয়ে গিয়েছিলো, তারপর রং করা হয়েছে। এ ব্যাপারে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে। তারপর এখন সিলিং প্লাস ওয়াল রং করার পরে আমি এখন টাইলস পেন্ট করছি। টাইলস পেন্ট করার আগে আমি যে স্প্রেটা ইউজ করেছি এটা হচ্ছে সুগার স্প্রে, মানে সরি সুগার সোপ এটার নাম হচ্ছে। এটা কাজ করে, ধরেন আমাদের টাইলস এত বছর থাকার পর তো গ্রিসি হয়ে যায়, তো এটা যদি এটা দিয়ে যদি আমরা ক্লিন করি তাহলে রংটা, টাইলস পেন্ট যেটা, সেটা খুব ভালো করে লাগবে। এই সব কাজ করতে কিন্তু আমার খুব ভালোই লেগেছে, খুব আনন্দ লেগেছে, কারণ আসলে নিজের ঘরের কাজ নিজেই যদি করা যায় তাহলে সেটা কিন্তু খুব আনন্দের বিষয়, আর আপনি যদি সেটাতে সাকসেসফুল হন তাহলে আপনার সব কষ্ট কিন্তু চলে যায়, একদম আপনি যা কষ্ট করেছেন সব কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় যখন আপনি এটার দিকে তাকান। তো যাই হোক, আমিও আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি বিশ্বাস করতে পারিনি যে আমি কাজ এটা কমপ্লিট করতে পারবো, আমার হাজব্যান্ডও অনেক খুশি। যাই হোক, আর আমি আপনাদেরকে এটাই বলছিলাম, কোনো কোনো কিছুকে কিন্তু ইম্পসিবল করে দেখা উচিত না, যে আমি এই কাজটা পারবো না সেটা দেখা উচিত না। প্রথম কন্ডিশন হচ্ছে কাজে নেমে পড়বেন, যেটা আপনার করার ইচ্ছা থাকে আপনি সাহস করে ওই কাজে নেমে পড়বেন, তারপর ওই কাজ করার চেষ্টা করবেন। আপনি প্রথমে হয়তো বা ফেলিওর হতে পারেন, কিন্তু কোনো সমস্যা নাই, বলে না একবার না পারিলে দেখো শতবার। আপনি একবার না পারলে আবার ট্রাই করবেন, একবার না পারলে আবার ট্রাই করবেন, এক সময় না এক সময় ইনশাল্লাহ সাকসেসফুল হবেনই, এটা আমি মনে করি। আচ্ছা, তো
আপনারা দেখছেন আমি এখন ক্যাবিনেটগুলো, যে ক্যাবিনেটের ডোর ছিল ওগুলো স্ক্রু থেকে খুলে তারপর আমি কন্ট্যাক্ট পেপার লাগিয়ে নিচ্ছি। এই কাজটাও কিন্তু একটু কেয়ারফুলি করতে হয়। আর কন্ট্যাক্ট পেপার লাগানোর জন্য আমি এখানে নিয়েছি স্কুইজি, যে রেড কালার জিনিসটা দেখছেন এটা, তারপর একটা ব্লেড, একটা সিজার আর একটা পিন, মানে আমরা হিজাবে যে পিনটা ইউজ করি সেটা, অথবা সেফটি পিন হলে হবে। তো আমি প্রথমে কন্ট্যাক্ট পেপার গ্লু থেকে খুলে লাগিয়ে দিচ্ছি, এরপর স্কুইজি দিয়ে প্রেস করছি যেন বাবলটা বের হয়ে যায়। আর মানে অ্যাক্সেসটা কাটতে হবে, আপনি সাইজ মতো বসিয়ে অ্যাক্সেসটা কাটতে হবে ব্লেড দিয়ে। আর কোনো রকম কোথাও যদি বাবলটা থেকেও যায় সেটা আপনি পিন দিয়ে একটু অল্প একটু ফুটা করে দেবেন আর বাতাসটা বের হয়ে যাবে, তারপর এটা আবার স্কুইজি দিয়ে প্রেস করে দেবেন, শেষ হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো ক্যাবিনেটে লাগিয়ে নিয়েছি। এখন আমি কাউন্টার টপেও লাগাচ্ছি। এই কাজটা কিন্তু একটু কঠিন ছিল কাউন্টার টপে লাগানোটা, কারণ একটা হচ্ছে কাউন্টার টপ একটু ওয়াইড হয় আর যে কন্ট্যাক্ট পেপারের পিসটাও বড়, এর জন্য একটু কষ্ট হয়েছিল আমার। যাই হোক, আল্লাহর রহমতে পরে সাকসেসফুল হয়েছি। এই পর্যায়ে বলে রাখছি, আমার ভিডিও দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন বা আপনাদেরকে কোনো ইন্সপায়ার করে কোনো কাজের জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক আর শেয়ার করে দেবেন। তো তারপর এই কন্ট্যাক্ট পেপার লাগানোর পর স্টেপ হচ্ছে, যেখানে টাইলস আর কন্ট্যাক্ট পেপার একটা জয়েন্ট আছে ওই জয়েন্টের মধ্যে সিলেন্ট দিয়ে দেয়া, আর সিঙ্কের আশেপাশেও যেখানে যেখানে কন্ট্যাক্ট পেপার হবে সেসব জয়েন্টে সিলেন্ট দিয়ে দেয়া। সিলেন্ট দিয়ে মানে টিউব থেকে বের করে দিয়ে তারপরে আপনি ওই লাইনের উপর একটা আঙ্গুল ভিজিয়ে, একটু সামান্য পানি দিয়ে ভিজিয়ে ওটার উপর ফলো করবেন ওই লাইনটাকে, তাহলে সিলেন্টটা সুন্দর করে বসে যাবে। এরপর স্টেপে এটা আসছে, আপনারা দেখতে পাবেন। ও আর একটা কথা বলে রাখছি, আপনারা একটা ক্লিপে দেখেছেন আমি চা খাচ্ছি, এটা কিন্তু আমি কাজটা কিন্তু শুরু করেছি ইফতারের পরে, মানে ইফতার করার পরে একটু রেস্ট নিয়ে তারপর কাজ শুরু করছিলাম। তো ভাবলাম চা খেতে খেতে শুরু করি, আমি এটা বলে রাখলাম কারণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এখন তো রোজার দিন, ও তুমি চা খাচ্ছ, আমি যে টাইমে চা খাচ্ছিলাম ওই টাইমে অলরেডি আমাদের ইফতার শেষ। আচ্ছা যাই হোক, তারপর এই তো দেখছেন আমি এখন কাউন্টার টপে দেওয়ার পরে যে অ্যাক্সেসটা ছিল ওটা ব্লেড দিয়ে কেটে দিচ্ছি, তারপর আবার সুন্দর করে প্রেস করে দেবেন যেন একদম ঠিকভাবে লেগে যায় কাউন্টার টপের সাথে, আর এটাই হচ্ছে সিলেন্ট। তো আমার এই কাজটা কমপ্লিট করতে কিন্তু প্রায় দুদিন টাইম লেগেছিলো, কারণ এটা একদিনের কাজ না। অনেক সময় দেখা যায় পেন্টিং একটা দেওয়ার পরে একটু টাইম দিতে হয় সেটা ড্রাই হতে, তো এর জন্য প্রায় দুই দিনের কাজ লেগেছিলো। যাই হোক, তারপর আমাদের আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এখনও কিচেনের ফ্লোরটা চেঞ্জ করিনি, আমার ফ্লোরও চেঞ্জ করার প্ল্যান আছে, সেটা যখন করবো অবশ্যই সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আর সিলেন্টটা অ্যাপ্লাই করার পরে কিন্তু প্রায় 24 hours টাইম দিতে হয়, মানে এটা না ভিজানোর জন্য একটু ভালো করে ড্রাই হতে। তো এই তো এটাই ছিল লাস্ট স্টেপ আমার কাজের, ট্রান্সফরমেশনটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার কাজটা কেমন হয়েছে, যেন আমি আর একটু ইন্সপায়ার্ড হই ফিউচারে ইনশাল্লাহ ঘরের আরও কোনো কাজ করতে। তো আপনারাও ট্রাই করতে পারেন, আপনাদের কোনো ঘরের মধ্যে এরকম কাজ থাকলে, কোনো DIY জব থাকলে, এখনই এইটাই হচ্ছে পারফেক্ট টাইম, কারণ সবার হাতে টাইমই টাইম, সবাই বাসায়। তো এই আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার ভিডিও লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ।